কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো গুড মর্নিং প্রত্যেককে তো আমরা যেভাবে প্রিপারেশন নি তোমরা জানো যে আমরা কিভাবে ক্লাস নিয়ে আসি আমরা একটা চ্যাপ্টার শেষ করি তিন চার দিনে এক সপ্তাহে তারপরে একটা দুটো ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি যেগুলোর পেছনে আমার অনেক অ্যানালিসিস থাকে অনেক এক্সপেরিমেন্ট থাকে তারপর আমি এই জিনিসগুলো নিয়ে আসি অনেকের সাথে কথা বলে এবং সেই টাইমে তোমরা যে চ্যাপ্টারগুলো আমাকে বলো যেমন রিসেন্টলি তোমরা বলেছো শতকরা প্রফিট এন্ড লস টাইম এন্ড ডিসটেন্স তার মধ্যে এখনো পর্যন্ত সবথেকে বেশি আছে প্রফিট এন্ড লসের উপর ভিডিও আনার জন্য তো নেক্সট আমরা যে প্রজেক্টটা আনবো সেখানে এই প্রফিট এন্ড তিন চারটে ভিডিও নিয়ে চলে আসবো অথবা শতকরা যেটা এই কদিনে বেশি আসবে সেটা তিন চারটে ভিডিও নিয়ে চলে আসবো যাতে কমপ্লিট একটা আইডিয়া আমার একটা সেটের মধ্যে হয়ে যায় তো যাই হোক আমরা তো অনেকে অনেকে করি কেউ খারাপ তো আজকে পরীক্ষায় অঙ্ক করায় সরকারি চাকরি পরীক্ষায় অঙ্ক করার আমি কিছু টিপস যেটা আমার মনে হয়েছে বা তোমাদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে যারা প্রিপারেশন নাও অথবা যারা তোমার অলরেডি চাকরি পেয়েছো তারা যেরকম যা বলেছো সেটার আমার যেটা মনে হয়েছে তার উপর বেস করে বা আমারও শিক্ষাগত জীবনের নিজস্ব এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি কিছু কিছু জিনিস তোমাদের জন্য এনেছি কিছু কিছু কথাবার্তা তোমাদের সাথে এসেছি আলোচনা করতে চলো সেটা আমরা ধীরে ধীরে এখন করতে থাকি দেখো অঙ্ক লাগে না বর্তমানে এরকম সরকারি চাকরি কোথাও নেই হ্যাঁ এবার কোন চাকরিতে অনেক বেশি লাগে কোনো চাকরিতে একটু কম লাগে কোন কোন চাকরিতে আমার অঙ্কের অনেক বেশি লাগে একটা হচ্ছে এসএসসি এসএসসি এক্সামে আমাদের অঙ্ক খুব বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা হচ্ছে ব্যাংক ব্যাংকে আমাদের অঙ্ক একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা হচ্ছে রেল এখানেও আমাদের অঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটা হচ্ছে ডাব্লিউ এবং মিসলেনিয়াস আমি এই দুটোই রাখলাম স্যার আপনি এটা রাখলেন না পুলিশটা রাখলেন না পুলিশটাই অঙ্কটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিকই বাট এইগুলো আমাদের মেনলি মানে অঙ্ক এটার একটা বিভৎস ডেঞ্জারাস টাইপের সাবজেক্ট এবং বাকি যেগুলো আছে ধরো পুলিশ বা পিএসসি যে বাকি পরীক্ষাগুলো আছে সেখানে আমাদের পাটিগণিত যেটাকে আমরা অ্যারিথমেটিক বলি সেটার অনেকটা অনেকটা কোয়েশ্চেন সেখান থেকে আসে বলে খুব একটা অসুবিধা কিছু হয় না বাট এইখানে আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স ম্যাথ ম্যাথ থাকে মানে কি ভাই অ্যাডভান্স ম্যাথ মানে পাটিগণিত সরি বীজগণিত ত্রিকোণমিতি জ্যামিতি পরিমিতি এইগুলো ব্যাংকের যেমন ডিআই থাকে ডেটা ইন্টারপ্রিটেশন যেগুলো গ্রাফ দিয়ে থাকে সেটা স্পিড ম্যাথ থাকে যেগুলো নাম্বার সিরিজ সেগুলো হয় বড় বড় সিম্পলিফিকেশন রেলেও আমাদের থাকে আর বর্তমানে তো আমাদের বিশাল দরকারি আর একটা যেটা ব্যাপার আমাদের এগুলো যে থাকে সেই অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতটাও খুব একটা ভদ্রসভ্য থাকে না বেশ ঘোরালো টাইপের একটা অ্যারিথমেটিক থাকে এবার যারা চাকরির পরীক্ষা দাও তাদের দুটো ভাগ হয় মেনলি এক যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো দেখো আমি যদি স্টুডেন্টদের ভাগটা করি আমি জেনারেলি এইভাবে ভাগটা করতে চলেছি এবং আশা করি তোমরাও আমার সাথে সহমত হবে এবং প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা টিপস দেব এক সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি বলতে বোঝাচ্ছি যারা গ্র্যাজুয়েশনেও ব্যাকগ্রাউন্ডেই আছো অর্থাৎ ধরো যারা বা অনার্সে অঙ্ক করছো বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো তাদের কথা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছো তাদেরও আবার দুটো ভাগ হয় একটা হচ্ছে যারা লাস্ট মাধ্যমিকে অঙ্ক করেছে আর হচ্ছে যারা লাস্ট উচ্চ মাধ্যমিকে অঙ্ক করেছে তারপরে অনেকে আছো যারা ইংলিশ অনার্স নাও অনেকে পাস কোর্সে ভর্তি হও সাথে প্রিপারেশন নাও অনেকে আর্টস এর সাবজেক্টে জিওগ্রাফিতে ভর্তি হও অনার্স এ তো মেইনলি আমাদের এই তিনটে টাইপের স্টুডেন্ট এখানে দেখা যায় এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো মেইনলি তাদের খুব একটা অসুবিধা হয় না এদের খালি কি করতে হয় ভাই এদের শুধু আমাদের ট্রিক শেখাতে হয় এদের দরকার হয় শুধু ট্রিক বা কিছু প্রপার ওয়ে অর্থাৎ এরা অঙ্ক সহজে বুঝতে পারে থিওরিটিক্যাল পার্ট বুঝতে এদের কোনো চাপ হয় না এদের খালি আমাদের বলতে হয় যে ভাই তোমরা গতানুগতিকভাবে এইভাবে করতে কিন্তু এখন আমরা পরীক্ষা এইভাবে করব এটা চলে গেল এদের নেক্সট আমি আসি যারা উচ্চ মাধ্যমিকে লাস্ট অঙ্ক করেছো উচ্চ যারা লাস্ট অঙ্ক করেছো লাস্ট তিন বা চার বছর ধরে তাদের অঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই এবার এদের প্রবলেমটা কি হয় এরা একটু একটু ভুলে যায় কিন্তু মনে পড়ে যায় যেহেতু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার সিলেবাস উচ্চ মাধ্যমিক লেভেলেরই হয় তার বেশি আর কিছু হয় না মেনলি মাধ্যমিক লেভেল হয় উচ্চ মাধ্যমিক আছে সেটা মেনলি এস এস সিতে আসে রেলে আসে এখন ডাব্লিউ বিসিএস মেন্সেও দেওয়া শুরু করেছে যেখানে আমাদের স্ট্যাটিস্টিক্স বা সেট থিওরি রেলে যেমন সেট থিওরি ফেট থিওরি থেকে প্রশ্ন আসে তো সেইগুলো আমাদের উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিক লেভেল অব্দি যায় তার বেশি যায় না মাধ্যমিকটাই ম্যাক্সিমাম হয় তো এরা জেনারেলি একটু ভুলে যায় বাট সেইগুলো খুব তাড়াতাড়ি ওরা রিকল করে নিতে পারে এদের মেন প্রবলেমটা হয় হচ্ছে একটু অ্যাডভান্স ম্যাথে যেগুলো একটু জটিল ছিল কারণ অনেকে অ্যাডভান্স ম্যাথটা টুয়েলভে অতটা ডিটেলসে পড়ে না যেমন অনেকে পারমুটেশন কম্বিনেশন ছেড়ে দেয় তো এতে একটু এদের প্রবলেম হয় অ্যারিথমেটিকে খুব একটা প্রবলেম হয় না তো যারা উচ্চ মাধ্যমিকে লাস্ট অঙ্ক করেছো তাদেরও অত ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা হয়তো একটু এখন ক্যালকুলেশনে উইক আছো বা অ্যাডভান্স ম্যাথ বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি একটা সাজেশন দেব। তোমরা যে কোনো একটা ভালো বই থেকে ধরো ইউথ পাবলিকেশন ফর রেলওয়ে বা ধরো গগন প্রতাপ বা ধরো আরেকটা নিতে পারো হচ্ছে ধরো দেবদত্ত পাবলিকেশন যদি কেউ বাংলা চাও দেবদত্ত পাবলিকেশন বা সুবীর দাস এদের যে অ্যাডভান্স বইটা ম্যাথের আছে সেইটা জাস্ট একবার একটু ভালো করে দেখে নেবে সেইটা জাস্ট একবার ভালো করে দেখে নেবে আর একটা জিনিস করতে পারো বর্তমানে ক্লাস প্লাস যে বইগুলো আছে না স্কুলের বই সেইগুলো একটু অ্যাডভান্স ম্যাথের যে থিওরেম গুলো আছে একটু পাতা উল্টে দেখে নেবে তাহলেই বা আমাদের আড্ডার যে বইটা আছে আড্ডার বইতে অনেক কিছু দেওয়া আছে আমি আড্ডার বইটার নাম সবার লাস্টে লিখলাম যে যে জিনিসগুলো আছে একটু থিওরিটিক্যাল পার্টগুলো দেখে নেবে একটু অসুবিধা হলে বলে নেবে তাহলেই তাদের উঠে যাবে এদেরও খুব একটা চাপের কিছু হয় না একটু প্র্যাকটিস করলে এক দেড় মাস টাইম দিলেই এক দেড় মাসও লাগে না এদের উঠে যায় কোনো চাপ নেই প্রবলেমটা হয় যারা মাধ্যমিকে লাস্ট অঙ্ক করেছ মেনলি প্রবলেম এদের হয় তো আমি এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকে লাস্ট যারা অঙ্ক করেছ অঙ্ক ছোটবেলার থেকেই আমরা একটু ভয় পেয়ে পেয়ে বড় হই অঙ্কের স্যারগুলো আমাদের সেরকমই থাকতো এবং অঙ্কে আমরা মেনলি আসতো বাড়িতে মার খেতাম অনেক কিছু হতো বাট অঙ্কটা আমি মনে করি আমরা এখন পারি না মেনলি দুটো কারণের জন্য নাম্বার ওয়ান সেই রকম ভালো টিচার তোমরা ছোটবেলায় হয়তো পাওনি আমি সবার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলছি আমার যেটা খুব ভালো একটা ভাগ্য ছিল আমি অঙ্কের খুব ভালো ভালো শিক্ষক পেয়েছিলাম আমার কলেজ লাইফে যখন অনার্সে যাই তখনও আমার স্কুল লাইফে যখন যাই তখনও খুব ভালো ভালো অঙ্কের শিক্ষক পেয়েছিলাম হয়তো সেই জায়গাটায় তোমরা যেতে পারোনি তোমাদের খারাপ ভাগ্যের জন্য হয়তো কোনো রাগী স্যার তোমাদের অঙ্ক করিয়েছেন যার জন্য ছোটবেলা থেকে সেই ভীতিটা তৈরি হয়ে গেছে এবং অঙ্ককে ওই আর এক্সেল মতো তোমরা দূরে সরিয়ে রেখেছিলে সেই জন্য হয়তো তোমরা অঙ্কটার সাথে অতটা ভালোবাসতে পারো নি নাম্বার টু আরেকটা যেটা হয় বর্তমানে অনেকে শর্টকাট ওরিয়েন্টেড জিনিসপত্র খোঁজো যেমন চঞ্চল ঘোষ বা বংশীধর সাহু যারা পড়ো তারা জানো অনেক শর্টকাট ওরিয়েন্টেড জিনিস আছে তো শর্টকাট ওরিয়েন্টেড জিনিস হয়তো খোঁজো যারা এই দুটো জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছ বা গেছো তাদের কিন্তু অঙ্কে ভালো হওয়ার কোন নেই দেখো আমাদের যে প্রশ্নপত্রের অঙ্ক দেওয়া থাকে সেই প্রশ্নপত্রে থাকে থাকে একটা ফর অল অঙ্ক থাকে যেগুলো তোমাকে সিলেকশন দেবে যেগুলো অল থাকে সেগুলো মোড়ালের সবাই পারে যেগুলো সিলেকশন দেবে সেগুলো ভালো করে করতে হয় এবং সেগুলো পারার জন্য খুব বেশি হাই ফাই লেভেলের কিছু হতে হয় না যারা লাস্ট মাধ্যমিকে অঙ্ক করেছো দেখো যারা অঙ্ক পারে এবং যারা অঙ্ক পারে না তাদের মধ্যে একটাই পার্থক্য আছে যারা অঙ্ক পারে তারা কিচ্ছু না কোশ্চেনটা খুব ভালো করে পড়ে এবং ডেটা গুলোকে ভালো করে দেখে তাহলেই হয়ে যায় ডেটা মানে যে সংখ্যা সংখ্যাগুলো দেওয়া থাকে এখন যারা অঙ্কটাকে বিভৎস ভাবে উইক সামনে পরীক্ষা আছে বুঝতে পারছো না কি করবে এসএসসি আছে হেনা আছে তেনা আছে। তিনটে জিনিস করো আমি কথা দিচ্ছি এটার পরে তোমরা অনেক বেশি উপকার ফিল করতে পারবে নাম্বার দেখো ফার্স্ট মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে না স্কুলের তার ফার্স্টে পাটিগণিত তারপরে অ্যাডভান্স এটা মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে সেইগুলো থেকে একটু একটু করে প্র্যাকটিস করো আমি কিন্তু পড়তে বলছি না আমি কি বলছি সেইগুলো থেকে একটু 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 করে প্র্যাকটিস করো হলো নাম্বার টু যেকোনো একজন টিচারকে ফলো করবে ওয়ান টিচার দেখো অঙ্কনা বিভিন্ন টিচার বিভিন্নভাবে করান আমি একভাবে করাই অন্য আরেকজন আরেকভাবে করান অন্য আরেকজন আরেকভাবে করান আমি বলছি না আমারটাই দেখতে হবে আমি কেউ না আমার থেকে অনেক ভালো ভালো শিক্ষক যারা অনেক দিন ধরে পড়াচ্ছেন অনেক বেশি এক্সপিরিয়েন্সড অনেক ভালো আছেন তারা আছেন বাট তুমি যাকেই ফলো করবে একজন টিচারকে ফলো করো তার ওপর ভরসা রাখো তার জন্য একটা খাতা তৈরি করো তিনি যেভাবে পড়াচ্ছেন সেইভাবে পড়া খালি টিচার সিলেকশনের সময় দু তিনটে জিনিস দেখবে নাম্বার তিনি করে করছেন এবার বেসিক বলতে তোমরা যদি ভাবো এইগুলোকে বেসিক বলে এটা কিন্তু বেসিক নয় বেসিক মানে একদম সিম্পল কোশ্চেন থেকে মেন সেবিলের কোশ্চেন তাকে বলা হয় বেসিক তিনি কনসেপ্ট ভালো করে করাচ্ছেন কিনা নাম্বার টু তুমি দেখবে যে তিনি পাটিগণিত বীজগণিত সবকিছু পড়াচ্ছেন কিনা নাম্বার 3 দেখবে যে তিনি পি ওয়াই কিউ সলভ করাচ্ছেন কিনা এন্ড নাম্বার 4 দেখবে যে তিনি কত কম ট্রিক ইউজ করছেন ট্রিক আমাদের অঙ্কে দরকার অবশ্যই দরকার আমিও শেখাই বাট সবকিছু ট্রিক বা সবকিছু এরকম এই ম্যাজিক হয়ে গেল এইভাবে হয় না এভাবে করবেও না এভাবে অঙ্ক শেখা যায় না আমরা যদি পার্টিকুলার একটা জুতো চ্যাপ্টার ভালো করে শিখি না আমাদের ট্রিক শিখতে হয় না কোনো তো এই চারটে জিনিস ভালো করে দেখে তারপর তোমরা সেই টিচারকে সিলেক্ট করবে যে হ্যাঁ আমি এনার কাছে পড়ব এবং ওনার থেকেই শুধু পড়বে ওনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে নাম্বার থ্রি যখন তোমার মোটামুটি একটা বই পড়া হয়ে গেল একটা টিচারের থেকে পড়া হয়ে গেল তার কাছ থেকে পড়া হয়ে গেল তারপর যে কোনো একটা বই যেটা কম্পিটিটিভের বই চাকরির পরীক্ষার বই চাকরির সেইটা দেখে এবার তুমি প্র্যাকটিস শুরু করো প্র্যাকটিস করবে কি করে ফার্স্টে যেগুলো এক্সাম্পেল দেওয়া আছে সেইটা নিজে করবে ফার্স্টে কোয়েশ্চেনা ফার্স্টে নিজে করবে যে তুমি কিভাবে নিজে করার পর দেখবে বইতে কিভাবে আছে নিজে করার পর এটা দেখবে বইতে কি করে আছে আর যখন নিজে করবে এই যে স্যার আছেন তিনি যেভাবে শিখিয়েছেন তিনি যে ট্রিক শিখিয়েছেন তিনি যে অ্যাপ্রোচ শিখিয়েছেন সেটা ভালো করে বুঝে সেগুলো অ্যাপ্লাই করে তারপরে দেখবে বইতে কিভাবে আছে অ্যান্সার কি হল ঠিক আছে এইটা হওয়ার পর এটা করতে তোমার কিন্তু একটু ভালো টাইম লাগবে এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার কতক্ষণ টাইম দেয়া উচিত অঙ্কের পেছনে আমি খুব অঙ্কে কাঁচা সেরকম হয় না যতক্ষণ তোমার দরকার তুমি ঘন্টায় দিনে দু ঘন্টা পরে যদি তোমার হয়ে যায় দিনে দু ঘন্টা দাও দিনে আট ঘন্টা পরে যদি না হয় তাহলে দিনে আট ঘন্টা দাও বাট টার্গেট ফিক্স করে নেবে যে এই উইকে দিনের টার্গেট ফিক্স করবে না ওইভাবে পড়াশুনো হয় না উইকলি টার্গেট ফিক্স করবে যে এই উইকে আমি অনুপাত সমানুপাত এবং জ্যামিতিটা শেষ করব এই বা আমি পড়বো এই উইকে আমি এই দুটো চ্যাপ্টার পড়ব। এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস আমি বলছি না বা খুব একটা ফাস্ট প্রসেস আমি বলছি না বাট এই প্রসেসটা দু থেকে আড়াই মাসের মধ্যে হয়ে যায় এবার লোকজন অনেক বিজ্ঞ থাকবে যারা বলবে যে দু থেকে আড়াই মাস ততদিনে তো পরীক্ষা চলে আসবে অবশ্যই আসবে তাহলে ভাই এতদিন করোনি কেন স্যার এতদিন তো বলেননি নিজের কোনো বুদ্ধি নেই নিজে চেষ্টা কর কেন স্যারেদের জিজ্ঞেস করো কেন তো এইটা ভালোভাবে করতে দু থেকে আড়াই মাস কি ম্যাক্সিমাম তিন মাস লাগবে এবং এই তিন মাসের পর তারপর তুমি পিওয়াই সলভ করবে দেখবে আগে যদি তুমি অঙ্কে চল্লিশের মধ্যে দশ পেতে এখন সেটা চল্লিশের মধ্যে ইজিলি তিরিশ হয়ে যাবে চল্লিশ দশ থেকে তিরিশ খুব ইজিলি হয়ে যাবে বা তারপরের যে স্টেজটা অর্থাৎ চল্লিশে চল্লিশ সেইটা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে তাহলে চল্লিশে চল্লিশ হয়ে যাবে আমি নিজে যখন পরীক্ষা দিয়ে ধরো বা যেটাতেই সিলেক্টেড হয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট করে আসতে পারি না এসএসসিও করে আসতে পারি চব্বিশটা করে আসতে পারি পঁচিশে পঁচিশ খুব কম করেছি ব্যাংকের পরীক্ষা যখন দিতে যাই পঁয়ত্রিশটার মধ্যে বত্রিশ তেত্রিশটা অবধি করে আসতে পারি কিন্তু একটা জিনিস প্রথম থেকে প্র্যাকটিস করবে তোমার যাতে অ্যাকিউরেসিটা ঠিক থাকে এইটা প্রথম থেকে প্র্যাকটিস করবে তাহলে তোমরা অনেক উপকৃত হবে ঠিক আছে আর বাকি যারা আছো তারা পিওয়াই কিউ কোশ্চেন প্র্যাকটিসটা প্র্যাকটিস সেভাবে করতে থাকো কোনো অসুবিধা নেই আর যে খাতাটা তোমরা তৈরি করবে পরিষ্কার একটা খাতা তৈরি করবে সুন্দর করে যাতে গোটা গোটা অক্ষরে সবকিছু লেখা থাকে প্রত্যেকটা স্টেপ দরকার হলে লিখে রাখো যে থেকে স্যার এরকম করেছেন এইখান থেকে স্যার এরকম করেছেন তাহলে কি হবে জানো তো তোমার ব্যাপারটা গেঁথে যাবে ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই অঙ্ক না পারা মানে ভয়ের কিছু না ভাই তুমি অঙ্ক পারো না তুমি হিস্ট্রিতে খুব ভালো আমাকে এখন একটা হিস্ট্রি কোশ্চেন করলে আমি এখানে শুয়ে পড়ব তাই কোনো কিছু পারছো না সেটাতে দুঃখ করো না তুমি সবসময় এইটা জানবে যেটা তুমি পারো সেটা হয়তো অন্য পারে না ঠিক আছে বস তোমরা প্রত্যেকে ভালো প্রত্যেকে খুব ভালো ছেলে ভালো ছেলে মেয়ে সবাই হবে একটু ভালো করে প্রিপারেশন নাও সত্যি তোমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে আমাদের বাঙালি ছেলেরা কিছুতে পিছিয়ে পড়ে না বাঙালি মেয়েরা কিছুতে পিছিয়ে পড়া নয় কেন শুধু সবাই সবসময় বিহারের কথাই বলবে আর একটা জিনিস বলি আমাদের বাঙালি ছেলের আরেকটা খুব ছেলেমেয়ের একটা খারাপ জিনিস আছে বিশেষ করে এটা ছেলেদের মধ্যে আছে নিজেদের অতিরিক্ত বিজ্ঞ ভাবে ঠিক আছে অতিরিক্ত বিজ্ঞভাবে তুমি দেখবে হয়তো এই ভিডিওর কমেন্ট সেকশনেও অনেকে বিজ্ঞ লোকজন এসে অনেক কমেন্ট করবে তো আমি তাদেরকে সাইড করে রেখে বলছি যারা সত্যি প্রিপারেশন নিচ্ছ ভালো করে নাও কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে আর যারা নতুন আছো ফ্রি ক্লাসের জন্য সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে বস দু তিনটে জিনিস একটু দেখিয়ে দিই রিসেন্টলি আমি মিক্সচার এলিগেশনের চারটে এরকম ভিডিও সিরিজ নিয়ে এসেছিলাম যার মধ্যে অনেকগুলো টাইপ আমি কভার করেছি যারা দেখো দেখে নিও হয়তো আই বাটনে চলে আসবে বা ভিডিও লাস্টে চলে আসবে দুটো কমপ্লিট প্লে লিস্ট আছে ফ্রিতে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও এবং নতুন রেজিস্ট্রেশনের একটা প্রসেস আমি এখানে বলে দিয়েছি এসএসসি ওয়েবসাইটে সেটাও যারা দেখনি সেটা দেখে নিতে পারো নেক্সট যদি কেউ একটা কমপ্লিট ব্যাচ চাও জেম কম টাইপের ব্যাচ যে ব্যাচে রেল এসএসসি সি ব্যাঙ্ক মোটামুটি অনেকগুলো জিনিস কভার হবে সাথে হার্ড কপি বইও তোমার বাড়িতে ফ্রিতে যাবে সাথে মক টেস্ট পাবে ফ্রিতে ক্লাস টেস্ট পাবে ফ্রিতে অফলাইনে আমাদের সাথে ডাউট ক্লিয়ার করার সুযোগ যদি পেতে চাও তাহলে ভাই একমাত্র এই ব্যাচটা আছে বত্রিশশো টাকা মতো দাম আছে তোমার বাড়িতে ফ্রিতে হার্ড কপি চলে যাবে এছাড়াও এসএসসি রিলেটেড বা রেল রিলেটেড আর যা যা জিনিস আছে সবকিছের মধ্যে ফ্রিতে চলে আসবে সাইকোমেট্রি টেস্ট ফ্রিতে দেওয়া আছে টাইপিং টেস্ট ফ্রিতে দেওয়া আছে আরও অনেক জিনিস এতে ফ্রিতে দেওয়া আছে যদি কেউ নিতে চাও আমাকে একবার জানিও ওয়াই থ্রি ফোর নাইন হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু যে ব্যাচই নেবে আগে একবার আমার সাথে কথা বলে নিও হুট করে নিও না ঠিক আছে বস তো চলো এতগুলো জিনিস এখানে ফ্রিতে পাবে আরো জিনিসপত্র এখানে ফ্রিতে পাবে যাই হোক ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীর ফরীর ঠিক রেখো আমাদের এখন মান্থেন্ট অফার চলছে অনেক ব্যাচে অনেক রকম তোমার ডিসকাউন্ট আছে জাস্ট ওয়াই থ্রি ফোর তোমাদের ইউজ করতে হবে আর যদি কারো কোনো প্রস্থ থাকে কোনো অসুবিধা কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীর ফরীর ঠিক রেখো আজকে আসছি ভাই আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো অনেকে আমার সাথে সহমত হতে পারো যারা দ্বিমত হচ্ছে বা যাদের কোনো কনফিউশন আসছে বা যাদের কোনো অন্য যুক্তি দিতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে চলো টাটা